আসসালামু আলাইকুম, আমি আছি ফিয়াশ ইসলাম। আজকের ভিডিওতে আপনার সাথে আমি একটি বিষয় শেয়ার করব। আসলে বিষয়টি হলো, তা আপনারা অনেকে ফেসবুক ইউজ করেন, আর ফেসবুক ইউজ করার সময় আপনারা যারা স্মার্টফোন ইউজ করেন তারা ফেসবুকের অফিসিয়াল যে অ্যাপ্লিকেশনটি আছে ওইটাও নিশ্চয়ই ইউজ করেন। তো যারা যারা এই অ্যাপ্লিকেশনটি ইউজ করেন অনেকেই জানেন না যে আপনারা আপনাদের ফেসবুকের অ্যাপ্লিকেশনটিকে ডার্ক মোডে ইউজ করতে, কিন্তু এই বিষয়টি কীভাবে করতে হয় অনেকে জানেন না। তো এই বিষয়টি অনেকেই ইউটিউবে আগে সার্চ করতেন কীভাবে ডার্ক মোডে ইউজ করবেন, কিন্তু জানতেন না যে আসলে কীভাবে ইউজ করবেন। তো যখন ইউটিউবে সার্চ করতেন অনেকে অনেকভাবে আপনাদেরকে ডার্ক মোড এনেবল করা দেখাইতো, অনেকে অ্যাপ্লিকেশনটিকে মোড করে আপনাদেরকে ডাউনলোড করতে বলতো। তো ওই অ্যাপ্লিকেশনটির মধ্যে আপনারা যখন ফেসবুক আইডি লগ ইন করতেন তো আইডি লগ ইন করার কারণে আইডি অনেক সময় হ্যাক হয়েছে এরকমও শোনা গেছে। তো অনেকে এইভাবে অনেকভাবে আপনাদেরকে ডার্ক মোডে ইউজ করানো দেখাইছে। আজকের ভিডিওতে আমি অফিসিয়াল যে ফেসবুকের অ্যাপ্লিকেশনটি আছে মোবাইলের, ওই অ্যাপ্লিকেশনটিকে ডার্ক মোডে কীভাবে ইউজ করতে হয় ওই বিষয়টি দেখাবো। তো এটি কীভাবে করতে হয় সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে একটি লাইক দিয়ে দেবেন, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও, চলে যাই মূল টপিকে। তো চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো এখন দেখাবো কীভাবে আপনারা আপনাদের ফেসবুকের অফিসিয়াল যে অ্যাপ্লিকেশনটি আছে ওইটির মধ্যে আপনারা ডার্ক মোডে ইউজ করবেন। তো এটি করার জন্য আপনারা সরাসরি প্লে স্টোরে চলে যাবেন। তো প্লে স্টোরে সরাসরি আমি চলে যাচ্ছি। প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা সরাসরি ফেসবুক লিখবেন। তো ফেসবুক লেখার পর সার্চ করে দেবেন। সার্চ করার পরে আপনারা ফেসবুকের অ্যাপ্লিকেশনটি পাইতেছেন। তো এটি আপনারা দেখে নেবেন যে আপনাদের ফেসবুক অ্যাপ্লিকেশনটি কি আপডেট করা আছে কি না। যদি আপডেট করা না থাকে তাহলে আপডেট করে নেবেন, কারণ আপডেট করা না থাকলে আপনাদের অ্যাপ্লিকেশনটির মধ্যে হয়তো এই বিষয়টি আসবে না। তো যারা আপডেট করেন নাই তারা আপডেট করে নেবেন। আপডেট করার পরে আপনারা সরাসরি ওপেনে ক্লিক করে দেবেন। তো ওপেনে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারতেছেন এটা হোয়াইট কালারে আছে, যেটা নর্মাল মোডে আছে ওই মোডটা দেখাইতেছে আপনাদের সামনে। তো এটি আপনারা দেখতে পারতেছেন সব কিছু। তো আপনারা দেখতে পারতেছেন এখানে নর্মাল হোয়াইট কালার যে মোডটা আছে ওইটার মধ্যে আছে। তো সরাসরি আপনারা এখানে থ্রি ডট আইকনের এখানে চলে যাবেন, যেখানে আপনারা প্রোফাইলে যান ওইখানে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস পাবেন। তো আপনাদের প্রোফাইল দেখাই দিয়েছে, তো সরাসরি নিচের দিকে চলে আসবেন। আপনারা নিচের দিকে আসার পর এখানে সেটিং অ্যান্ড ফাইব্রেসি লেখা আছে, এখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পরে আপনারা আগে এরকম অপশন পাইতেন, কিন্তু এখানে একটা নিচে একটা অপশন দেওয়া আছে ডার্ক মোড। তো ডার্ক মোডের উপর ক্লিক করে দিলে তো এখানে দেখতে পারতেছেন আপনাদেরকে কয়েকটা অপশন দেওয়া হয়েছে। তো এখানে অনে ক্লিক করে দিলে এটা ডার্ক মোডে চলে যাবে, আর অফে থাকলে আপনাদের হোয়াইট কালার যেটা আছে ওইটা থাকবে। আর এখানে ইউজ সিস্টেম সেটিং দেওয়া আছে, এখানে ক্লিক করে দিলে আপনাদের ফোনে যে থিমটা ইউজ করা হয়েছে ডার্ক মোড না হলে নর্মাল মোড ওই যেটাই ইউজ করা হয়েছে ওই মোডে আপনাদের অ্যাপ্লিকেশনটি ইউজ হবে। তো সরাসরি আপনারা অনে ক্লিক করে দেবেন। অনের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডার্ক মোডে চলে আসছে অ্যাপ্লিকেশনটি। তো সরাসরি ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসলে দেখতে পাচ্ছেন এখানে হোয়াইট কালার চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে এরকমভাবে পাবেন আপনারা। তো সরাসরি দেখেন আপনারা অ্যাপ্লিকেশনটিকে, তো এখানে দেখতে পাচ্ছেন এটা হোয়াইট কালারে চলে আসছে, আপনারা এভাবে পাবেন অ্যাপ্লিকেশনটিকে। তো এভাবে করে আপনাদের অ্যাপ্লিকেশনটিকে আপনারা ডার্ক মোডে ইউজ করতে পারবেন। তো যদি আজকের ভিডিওটি ভালো লাগে থাকে একটি লাইক দিয়ে দেবেন, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের জন্য এতটুকুই দেখানো ছিল, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।